আজ এখানে প্যাটার্ন মেকিং, কোনো পোশাক তৈরি করতে গেলে কীভাবে তার মাপ নিয়ে তৈরি করতে হয় এবং কীভাবে তার কাপড় কেটে কীভাবে সেলাই করতে হয় সেই সম্বন্ধে আজকে কিছু দেখাবো বা বলবো। তার আগে প্রথমে এটা বলছি যে কোনো পোশাক তৈরি করতে গেলে প্রথমে মাপটা হচ্ছে বিশেষ জরুরি। কার পোশাক তৈরি করব, তার কী ধরনের পোশাক তৈরি করব, কী কাপড়ে তৈরি হবে, এটা আগে সবচেয়ে জরুরি। যার পোশাক তৈরি করব তার মাপ নেব প্রথমে, যে পোশাকটা তৈরি করব তার ফুল লেন্থ নিতে হবে, চেস্টের মাপ নিতে হবে, ওয়েস্টের মাপ নিতে হবে, শোল্ডারের মাপ নিতে হবে। তারপরে এই মাপের ভিত্তিতে পোশাকটির আগে প্যাটার্ন তৈরি করতে হবে, তারপরে প্যাটার্নটি ফেলে কাপড় কেটে কনস্ট্রাকশন করতে হবে। আজ আমি ফ্রক পেটিকোট বা প্রিন্সেস পেটিকোট এই ড্রেসটির মেজারমেন্ট সম্বন্ধে, মেজারমেন্ট কীভাবে নিতে হবে এবং প্যাটার্ন কীভাবে তৈরি করতে হবে দেখাচ্ছি। প্রথমে ফুল লেন্থ নেব, ফুল লেন্থ নেব 20 ইঞ্চ, শোল্ডার 4.5 ইঞ্চ, সঙ্গে 1/2 ইঞ্চ সিম অ্যালাউন্স। স্কেল দিয়ে দাগ টানছি। চেস্ট যা থাকবে, চেস্ট 20, তাকে 1/4 করে নেব, 4.5। এবার চেস্ট লাইন আমরা টানছি, শোল্ডার যতটুকু আছে চেস্ট লাইনে একইভাবে মাপ নিয়ে নেব, নিয়ে শোল্ডার লাইন থেকে জয়েন করব, সঙ্গে 1/2 ইঞ্চ সিম অ্যালাউন্স। এরপর ওয়েস্ট লেন্থ 9.5 ইঞ্চ, ওয়েস্ট লেন্থ থেকে সোজা লাইন টানব, এরপর নিচ্ছি রাউন্ড চেস্ট যা থাকবে তাকে 1/4 ভাগ নিয়ে তার সঙ্গে 1.5 ইঞ্চ যোগ করব, 4.5 ইঞ্চ বা 6 ইঞ্চ। ওয়েস্ট লেন্থ থেকেও একই মাপ নেব, 6 ইঞ্চ নিয়ে জয়েন করব। এরপর আমরা হেম লাইন টানবো, যেটাকে আমরা ঘের বলি, ঘের নেব যা চেস্ট থাকবে, রাউন্ড চেস্ট তার 1/2 নেব, রাউন্ড চেস্ট 20, 1/2 নিচ্ছি 10 ইঞ্চ, 1/2 ইঞ্চ লেস করে দিচ্ছি, ইচ্ছে করলে 10 ইঞ্চ পুরোও নেওয়া যেতে পারে, সোজা লাইন যোগ টেনে দিলাম। এরপর ওয়েস্ট লেন্থের সঙ্গে যোগ করে দিলাম। এবার আমরা নেক নেব, নেক লাইন 2 ইঞ্চ, নেক ডিপ করব, ফ্রন্ট পার্ট 3.5 ইঞ্চ, ব্যাক পার্ট 2.5 ইঞ্চ। এইভাবে নেক লাইন রাউন্ড শেপ দেওয়ার জন্য এইভাবে আমরা স্কোয়ার করে নেব। এই স্কেলটাকে বলা হয় ফ্রেঞ্চ কার্ভ স্কেল, এটা দিয়ে শেপ দিয়ে দেব। ফার্স্ট ফ্রন্ট নেক, সেকেন্ড ব্যাক নেক, শোল্ডার লাইন আমরা 1/2 ইঞ্চ ডাউন করে দিলাম, অ্যাড করলাম। এবার আর্মহোল আমাকে শেপ দিতে হবে, আর্মহোল এখানে মাপতে হবে যা হবে তার 1/2 নিয়ে পয়েন্ট করব, ইনসাইডে 1/2 ইঞ্চ নেব, ফার্স্ট ব্যাক আর্মহোলের শেপ দিলাম,
স্কেল দিয়ে, সেকেন্ড ফ্রন্ট আর্মহোলে শেপ দেওয়া হলো। এবার ওয়েস্ট লাইনে আমাদের একটা ডার্ট নিতে হবে, যেটাকে বাংলায় বলা হচ্ছে টেকেন বলি আমরা অনেক সময়, এটাকে আমরা ডার্ট বলি। ডার্টটাকে এখান থেকে নিতে হবে, ওয়েস্ট যে লাইন, ওয়েস্ট লাইন থেকে 1/8 চেস্ট করে ডার্ট নিতে হবে, এবং ওপরে নিচে আপ ডাউন লাইন টেনে নিলাম, এটাকেও নিতে হবে 1/8 চেস্ট, নিচেও 1/8 চেস্ট দিয়ে 1/2 ইঞ্চ দুদিকে নিয়ে অ্যাড করে দিলাম। নিচে সাইড সিমে 1/2 ইঞ্চ আপ করে মিডিল, টোটাল যে হেম লাইনটা আছে তার মিডিল নেব, যা থাকবে এইভাবে মিডিল নিয়ে নেব। এখান থেকে জাস্ট একটা শেপ দিতে হবে। এই আমাদের মূল প্যাটার্নটা হলো। এবার একে আমাদের সিম অ্যালাউন্স নিয়ে, এটা মাপ অনুযায়ী হয়েছে, এই প্যাটার্নের উপরে সিম মানে সেলাইয়ের জন্য কাপড় নিয়ে আমাদের আরেকটি প্যাটার্ন তৈরি করতে হবে। মূল প্যাটার্ন যে মাপ নেওয়া হয়েছিল সেই মাপে এই প্যাটার্নটি ড্রয়িং করা হলো। এবার সিম অ্যালাউন্স নিয়ে আমাদের প্যাটার্নটিকে কাটতে হবে। সিম অ্যালাউন্সের জন্য হেম লাইনে আমরা 1 ইঞ্চ নেব, সাইড সিমে 1/2 ইঞ্চ করে নেব, শোল্ডার 1/2 ইঞ্চ, এটাকে আমরা হেম লাইন হিসাবে মার্কিং করে নিলাম। এবার প্যাটার্নটিকে কাটতে হবে। এটিকে আমরা রেখে দিচ্ছি ব্যাক পার্টের জন্য। ফ্রন্ট পার্টে আমাদের কিছু শেপ দিতে হবে, ফ্রন্ট পার্টে আর্মহোলে শেপ দিতে হবে, যেভাবে ছবিটা আঁকা আছে ঠিক লাইনের ওপর দিয়ে ফ্রন্ট পার্টটা কেটে নেব। নেক লাইন ইচ্ছে করলে আমরা নেক লাইন দুটো একই রকম রাখতে পারি, আবার ফ্রন্ট পার্টের নেক লাইনটা একটু ডিপ রাখতে পারি। এখানে দুটোই সিম অ্যালাউন্স নিয়ে ফ্রন্ট পার্ট এবং ব্যাক পার্ট দুটো প্যাটার্ন রাখাটা হয়।